আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা সেহরির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে জানব। মাসআলা নাম্বার এক, সেহরি খাওয়া জরুরি নয়, তবে সেহরি খাওয়া সুন্নত, অনেক ফজিলতের আমল, তাই ক্ষুধা না লাগলে বা খেতে ইচ্ছে না করলেও সেহরির ফজিলত হাসিল করার জন্য যাই হোক অল্প কিছু হলেও পানাহার করে নিতে হবে। মাসআলা নাম্বার দুই, নিদ্রার কারণে সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে, সেহরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ। মাসআলা নাম্বার তিন, সেহরির সময় আছে বা নেই নিয়ে সন্দেহ হলে সেহরি না খাওয়া উচিত, এরূপ সময়ে খেলে রোজা কাজা করা ভালো, আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেহরির সময় ছিল না তাহলে কাজা করা ওয়াজিব। মাসআলা নাম্বার চার, সেহরির সময় আছে মনে করে পানাহার করলো অথচ পরে জানা গেল যে তখন সেহরির সময় ছিল না তাহলে রোজা হবে না, তবে সারা দিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পর ওই দিনের রোজা কাজা করতে হবে। মাসআলা নাম্বার পাঁচ, বিলম্বে সেহরি খাওয়া উত্তম, আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময় নাগাদ কিছু চা পানি ইত্যাদি করতে থাকলেও বিলম্বে সেহরি করার ফজিলত অর্জিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন। যদি মনে করেন এই ভিডিওটি অন্যদেরও দেখা দরকার এবং এই বিষয়গুলি জানা দরকার তাহলে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন। আর ইসলামিক ভিডিও পেতে এবং বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরুন।